একটা লাঞ্চ বক্স দেখতে পাচ্ছ, এটাকে আমি এখন সাজিয়ে নেব। এতে আমি ভাত তরকারি দিয়ে দেবো, কারণ আমার হাজবেন্ড ডিউটি বেরোবে এক্ষুনি, তো তার জন্য আমাকে দুপুরে খাবার জন্য লাঞ্চ দিতেই হয়। তো সেই জন্য আমার 9টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়, এখন 9টাই বাজছে, আমি এখন লাঞ্চটাকে সাজিয়ে দেব। আজকে রান্না করেছিলাম কি, ভাত থোকার তরকারি আর লাউ দিয়ে ডাল আর ডিমের ক্যারি, তো এটাই এখন ওকে দিয়ে দেবো। এবার ব্যাগে ঢুকিয়ে দেবো, তারপর আমি রান্নাঘরটা পুরো মোছামুছি করে নেবো, যেহেতু নিজের তো কাজ আছে খাওয়া। চলো দেখতে থাকো এরপর কী করি। তো আমার মোছামুছি কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, তুমি সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন আমার রান্না বান্না হয়ে গেলো, তোমরা দেখতেই পেলে, টিফিন টিফিন গুছিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম, ও ডিউটি চলে গেলো। এবার হচ্ছে আমার কাজ, এবার আমি একটু খেয়ে নেবো, দিয়ে তারপরে একটু চুলের যত্ন করবো। তারপরে তো ছেলেকে নিয়ে তো আছেই, ছেলেকে চান করানো আছে, খাওয়ানো আছে। চলো তোমরা দেখতে থাকো। দেখো এখানে আমার জলখাবারের মেনু হচ্ছে ভাত আর একটু ধোকার তরকারি নিয়ে নিয়েছি, আর এই মাছের ঝোলটা কালকে ফ্রিজে ছিল সেটাই গরম করে নিয়েছি, সেটাই এখন খেয়ে নেবো। আর আমার খাওয়া হয়ে গেছে। এবার দেখো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, ওর মধ্যে 2 চামচ মধু, 2 চামচ অ্যালোভেরা জেল আর 2 চামচ নারকেল তেল, কোকোনাট অয়েল, যেটা নর্মাল নারকেল তেল হয় সেটাই নিয়ে নিয়েছি। এবার ওটাকে আমি ভালোভাবে মিক্সড করে নেবো। দেখো আমার চুলটা কত খড়মড়ে হয়ে গেছে, তো এই পেস্টটা এখন ক্রিমের মতন হয়ে গেছে, তো এটাই এখন লাগিয়ে নেব। অনেক দিন চুলটার কোনো যত্ন করা হয়নি, তার জন্য দেখো আমার চুলটা ড্রাই হয়ে গেছে। দেখো এই পেস্টটা একদম পুরো ক্রিমের মতন হয়ে গেছে। এবার আমি এটাকে চুলেতে ভালোভাবে ম্যাসাজ করব, টেনে টেনে ম্যাসাজ করব। আমি চুলটাকে ভাগ করে করে ম্যাসাজ করছি, তোমরাও এইভাবে করতে পারো, দেখবে চুলটা কত সফট হয়ে যাবে। এখন তো আমার ছেলের জন্য আমি এসব করতেই সময় পাই না, আজকে একটু সময় পেলাম, তার জন্যই আমি এটা করছি। অনেক দিন করা হয়নি, তার জন্য চুলটা আমার খুবই মানে ড্রাই হয়ে গেছিলো, আর এটা তোমাদের সাথে শেয়ারও করছি যাতে তোমাদের একটু উপকার হয়। চলো পুরো চুলটা আমার এখন লাগানো কমপ্লিট হয়ে গেছে, এটা আমি এখন 1 ঘন্টা মতো রেখে দেবো, তারপরে আমি নর্মাল শ্যাম্পু দিয়ে ধুয়ে দেব। ক্রিমটা লাগিয়ে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপরে আমি নর্মাল যেমন শ্যাম্পু করি সেরকম শ্যাম্পু দিয়ে ধুয়ে দিলাম। দিয়ে দেখো এবার আমার চুলটা কত সিল্কি সফট আর শাইনি হয়ে গেছে। তোমরা এটা ট্রাই করার পরই চুলটা হাত দিয়ে এর তফাৎটা বুঝতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমার চুলটা কত চকচকে হয়ে গেছে, সিল্কি হয়ে গেছে, আর এত সফট লাগছে না, কি ভালো লাগছে হাত দিতে। তোমরাও এটা ট্রাই করতে পারো, চুলটা কিন্তু দারুণ সফট হয়ে যাবে। চলো তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো আর লাইক শেয়ার করো, আর এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো আবার দেখা হবে কোনো নেক্সট ব্লগে, টাটা, ভালো থেকো।